চব্বিশ পরগনার ব্যারাকপুরে অবসরপ্রাপ্ত বিএসএনএল আধিকারিকের বাড়িতে লুট অভিযোগে দিন দুপুরে দুজন যুবক এবং একজন যুবতী এদিন দুপুরে আসে তাদের বাড়িতে। সেই সময় বৃদ্ধ এবং বৃদ্ধা এবং ছেলে বৌমা ছিলেন। অভিযোগ, ওই তিনজন বলেন তারা স্থানীয় ক্লাব থেকে এসেছেন চাঁদা নিতে। সবকিছু বুঝে ওঠার আগেই ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে মারধর করে এবং ওই বৃদ্ধকে মারধর করে ঘরে আগুন লাগিয়ে দেয় এবং বৌমাকেও মারধর করে। অভিযোগ, দুষ্কৃতীরা স্প্রে নিয়ে এসে ঘরে স্প্রে করে, এরপর চিৎকারের আওয়াজ পেয়ে এলাকার লোক চলে এলে পালাতে গেলে দুজনকে ধরে ফেলে এলাকার মানুষ। 11:30 নাগাদ একটা ধুম করে একটা আওয়াজ পেলাম। আমি ভাবলাম বাড়িতে আমার বৌমা তো নিচে কাজকর্মে যায়, হয়তো পড়ে গেছে। আমি বললাম, কী হয়েছে, পড়ে গেছো মৌ, পড়ে গেছো? বলে না, মৌ উপর থেকে আওয়াজ দিচ্ছে। আমি আর নিচে যাইনি। হঠাৎ মিনিট দুয়েকের মধ্যে উপরে চলে এলো তিনটে আননোন ফেস, একটা মেয়ে, দুটো ছেলে। আমি বললাম, তোমরা এসছো কী ব্যাপার? আমরা এনসিসি ক্লাব থেকে এসছি পুজোর চাঁদার জন্য। আমরা, পুজো তো এখন 1.5 মাস বাকি আছে, চাঁদা তো আমি প্রতি বছরই দিই, এবারও দেবো, সেই রকম অবস্থা বুঝলে আমি দিয়েই আসবো, কোনো চিন্তা নেই তোমাদের। সঙ্গে সঙ্গে একটা যে মেয়েটা ছিল, মেয়েটা এসে উপরের ক্লসের গেলটা খোলা ছিল, দুটো ভাঁজ করে দিল, একসাথে লাগিয়ে দিল। লাগিয়ে দিয়ে তখন ওদের মধ্যে একটা ছেলে বলছে, চাঁদা আমাদের আজকেই চাই। যখন এই কথা বললো তখন আমার মনে সন্দেহ হলো যে ব্যাপারটা অনেক ঘোরালো ব্যাপার হয়েছে, এটা চাঁদাটা প্রশ্ন নেই, অন্য ঘটনা ঘটতে চলেছে। কিন্তু আমরা তো টেলিফোন ইউজ করতে পারছি না। একটা টেপ নিয়ে এসেছিলো, এই টেপটাকে দড়ির মতো করে পেঁচিয়ে আমার গলায় জড়াচ্ছে, খালি জড়াচ্ছে। যতবার জড়াচ্ছে ততবারই আমি লুজ করে টানাটানি করবার চেষ্টা করেছি আর চিৎকার করছি পাশের বাড়ির লোককে নাম ধরে, এই বাড়ির লোককে নাম ধরে চিৎকার করছি, বলছি চিৎকার করলে ছুরি চালিয়ে দেবো, এই কথা বলছে। তিনজন, দুটো ছেলে একটা মেয়ে, আর ইয়াং ছেলের সঙ্গে আমি কি পারি বলো? আমার এখন 74 বছর বয়স। উদ্দেশ্য আমি তো এখন যা বুঝতে পারছি, হয় ডাকাতি আর খুন তো সঙ্গে তো থাকবেই। টিটাগড় থানায় অভিযোগ জানানো হয়েছে, তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।